বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা বিজিএস প্রথম অধ্যায়ের 40টি প্রশ্ন লিখেছিলাম। আজকে তারপর থেকে আবার শুরু করছি। বোর্ডের দিকে লক্ষ্য করো। 41 নম্বর প্রশ্ন, কাকে পরাজিত করে কৈবর্ত সিংহাসনে দখল করেন? উত্তর, মহিপালকে পরাজিত করে। 42, চীনদেশীয় বিখ্যাত পরিব্রাজক হিউয়েন সাং কত শতকে সমতট পরিভ্রমণ করেন? উত্তর, 7ম শতকে। 43, হিউয়েন সাং সমতট ভ্রমণ করে কতটি বৌদ্ধ বিহার দেখতে পান? উত্তর, 30টি বৌদ্ধ বিহার। 44, সমতটের বজ্র যোগিনীর সন্তানের নাম কি? উত্তর, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। 45, সেনরা কোথা থেকে এদেশে এসেছিল? উত্তর, দাক্ষিণাত্যের কর্ণার থেকে এসেছিল। দাক্ষিণাত্যটা হলো ভারতের দক্ষিণাঞ্চল। 46 নম্বরে, লক্ষণ সেনের কাছ থেকে কোন মুসলিম বীর নদিয়া দখল করেন? উত্তর, তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে খলজি লিখেছে, আমি কোনো কোনো বইয়ে খিলজি থাকতে পারে, বিভিন্নভাবে দেওয়া আছে খিলজি খলজি, এটা বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে দেওয়া আছে, এটা কোনো সমস্যা নয়, খলজি বা খিলজি একটা শিখলেই হলো। 47 নম্বরে, বাংলাদেশে কখন থেকে মুসলিম শাসনের সূত্রপাত হয়? উত্তর, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নদিয়া বিজয়ের মাধ্যমে। 48, বাংলাদেশে প্রাচীন যুগ কখন থেকে কখন পর্যন্ত? উত্তর, মৌর্য আমল থেকে সেন আমল পর্যন্ত। 49, প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল ছিল। কৃষির নিচে আন্ডারলাইন করেছি, কারণ এটা হলো শূন্যস্থান। 50, প্রাচীন যুগে প্রধান ফসল ছিল কোনটি? পাট, ধান, চা, ফলমূল। 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হবে ধান। 51, বাংলাদেশের কোন কাপড় পৃথিবীতে বিখ্যাত ছিল? উত্তর, মুসলিন কাপড়। 52, প্রাচীনকালে কোথায় হাট বাজার গঞ্জ গড়ে উঠেছিল? উত্তর, নদীর তীরে গড়ে উঠেছিল। 53, কত শতকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে এদেশের পণ্য আরবে যেত? উত্তর, 8ম শতকে। 54, পাল সম্রাটগণ কোন ধর্মের অনুসারী ছিল? উত্তর, বৌদ্ধ ধর্মের। 55, ওয়ারী বটেশ্বর ও পুণ্ডনগর ইট নির্মিত স্থাপত্য আবিষ্কার হয়েছে। এখানেও পুণ্ডনগরের নিচে আন্ডারলাইন করা আছে, এটাও শূন্যস্থান হিসাবে শিখবে। 56, ধর্মপাল কয়টি বৌদ্ধ বিহার নির্মাণ করেন? উত্তর, 50টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই, আরও প্রশ্ন আমরা লেখাবো, সে অপেক্ষায় থাকো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।